আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। শাইখ চরমোনাই মুফতি ফয়জুল করিম একের পর এক বিতর্কিত বক্তব্য দিয়ে তার দলকে বিব্রত করে যাচ্ছেন, এজন্যে ফয়জুল করিম সাহেবের সেই বক্তব্যকে তার দলের উপর আমরা দায় চাপাচ্ছি না। ইসলামী আন্দোলন কিংবা চরমোনাই, তারা সবাই এই ধারণা পোষণ করে জামাত ইসলামী ইসলাম না ইয়াজিদ হজরত ইয়াজিদ, এটা আমি মনে করছেন। এটা তার একেবারেই ব্যক্তিগত সমস্যা বলেই চিত্রিত করতে চাই, কারণ তার দলের লোকজন এর সাথে একমত নয়, যারা তাত্ত্বিক বা ডিসিশন মেকার রয়েছে। মুফতি ফয়জুল করিম তাদের দলের কোনো তাত্ত্বিক নয়, তিনি জাস্ট পরিবারতন্ত্রের মাধ্যমে উঠে এসেছেন এবং তার দলের লোকজন তেমন কিছু বলতেও পারছেন না, কারণ ইসলামী আন্দোলন বাংলাদেশ পরিবারতন্ত্রের জাতাকলে পিষ্ট, এটা স্পষ্ট প্রতীয়মান হচ্ছে। মুফতি ফয়জুল করিম ইয়াজিদকে হজরত বলা এই বিষয়ে ক্ষমাও চেয়েছেন, বাট জনরোষ থেকে মুক্তি পাচ্ছেন না, সমালোচনা হচ্ছে। এই বিষয়টা ধামা চাপা দিতে নতুন ইস্যু উদ্দেশ্যমূলকভাবে সৃষ্টি করেছে। তিনি নতুন ডেলিভারি দিয়েছেন যে জামাত ইসলাম ইসলাম না, এবং তার পিছনে দলিল দিয়েছেন। তার দলিলগুলো একে একে আমি খণ্ডন করছি। আমি বলেছি, আমি প্রমাণ করে দেখিয়েছি যে কাদিয়ানি বিরোধী আন্দোলনে আগে জামাত যথার্থ ভূমিকা পালন করতে পারেনি। আমি প্রমাণ করে দেখিয়েছি কাদিয়ানি বিরোধী আন্দোলনে মূল ভূমিকা পালন করেছে, কাদিয়ানি বিরোধী সমস্ত আন্দোলনের নেপথ্যে মূলত জামাত ইসলামী ছিল, চরমোনাই কিছুই না, তাদেরকে কেউ চিনেই না। আর আজকে আলোচনা করব ফতোয়া বিরোধী আন্দোলনে, ফতোয়া আন্দোলনে জামাত শিবিরের অবদান, এবং ফতোয়া বিরোধী আন্দোলনে চরমোনাই কিছুই না, খালি কলসি, সেটা আমি প্রমাণ করব। কারণ শাইখে চরমোনের একটা অভিযোগ ছিল যে ফতোয়া বিরোধী আন্দোলনে জামাত ইসলামী জামাত শিবির যথার্থ ভূমিকা পালন করতে পারেনি, এ কারণে তারা ইসলাম না। এ কারণে তারা ইসলাম না, তাহলে কি মানে এটা কোনো আলেম সুলভ কথা না, এটা এক মাদ্রাসার মেশকাত লেভেলের কোনো স্টুডেন্ট, হেদায়া লেভেলের কোনো স্টুডেন্ট অথবা ফাজিল লেভেলের স্টুডেন্টও বুঝতে পারে। মানে এটা হচ্ছে আসলে এই চরমোনাই পীর ডিফেক্ট টু পীর মুফতি ফয়জুল করিমের দুই নম্বরের দাঁত ভাঙা জবাব, এটা দুই নম্বরই কথা। ফতোয়া বিরোধী আন্দোলন পহেলা জানুয়ারি ২০০১ সালে, তখন আওয়ামী লীগ সরকার ক্ষমতা ছিল, ফতোয়াকে নিষিদ্ধ করে রায় দেওয়া হয় এবং ফৌজদারি কার্যবিধি অনুযায়ী ১৯০ ধারা অনুযায়ী কেউ ফতোয়া দিলে তার শাস্তি হবে ১৯০ ধারা অনুযায়ী। এই রায়ের বিরুদ্ধে টোটাল মুসলিম উম্মাহ ইসলামপন্থীরা ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানায়, তারা তুমুল আন্দোলন করে, এক পর্যায়ে ইসলামপন্থীদের জয় হয় এবং আদালতের মাধ্যমে রায় হয় ২০১১ সালের সেপ্টেম্বর মাসে ৫৮ পৃষ্ঠার রায় হয়, যেখানে ফতোয়া বৈধ হিসাবেই রায় উল্লেখ করে, এর মানে ইসলামপন্থীদের বিজয়। ফতোয়া বিরোধী আন্দোলন এবং বিজয়ে মূল অবদানই জামাত ইসলামী জামাত শিবিরের, চরমোনের কোনো কার্যকর অবদান নেই, এটা আজকে আমি প্রমাণ করব। ফতোয়া বিরোধী রায় হওয়ার পরে এটা বুঝতে হবে যে এটা আদালতের বিষয়, এটা মাঠের কোনো বিষয় না। তা আদালতের একটা বিষয়, একটা লিগ্যাল বিষয়, একটা আইনি বিষয়, একটা রায়কে প্রভাবিত করা, কী কারণে একটা রায় প্রভাবিত হয়, কী কারণে একটা রায় আপিল বিভাগে পরিবর্তন হয়, পক্ষে চলে আসে, এর পেছনে কী কী কাজ করে, এই বিষয়টা বুঝতে হবে। এই জন্য উচ্চশিক্ষিত না হলে এই জিনিসগুলো বোঝা যাবে না। একটা রায় তো মূল হচ্ছে আইনজীবীদের দক্ষতা, তারা কীভাবে তথ্য উপাত্ত উপস্থাপন করছে, এবং বাংলাদেশের আদালত অনেক ক্ষেত্রে মাঠের আন্দোলন থেকে শুরু করে সংসদে বিরোধী দল বা এদের অনেক অবস্থানও কিন্তু বিবেচনায় আসে অনেক ক্ষেত্রে, পাবলিক পারসেপশন, পিপলস পারসেপশন। সেক্ষেত্রে আইনি লড়াই ফতোয়া বিরোধী রায়ের, আইনি লড়াইয়ের নেপথ্যে ছিলই তো মূলত জামাত ইসলামী, জামাত ইসলামী সাবেক নেতা বেশটি আব্দুর রাজ্জাক এবং সাবেক নেতা মরহুম অ্যাডভোকেট মাওলানা নজরুল ইসলাম খান, এরাই ছিল মূল নেপথ্যে। তো এখানে আইনজীবীদের অবদানটাই মূল, এই জিনিসটা বুঝতে হবে। মাঠের আন্দোলন মূল না, মাঠের আন্দোলনও আছে, মাঠের আন্দোলনও জামাত ইসলামী এগিয়েছিল, তা আইন সেকশনে মূল লড়াইটা করেছে তো জামাত ইসলাম, এবং সংসদে কথা বলেছে জামাত ইসলামী, এবং আলেম ওলামাদের কাছ থেকে অবদান মতামত নেওয়া হয়েছে, আর পাঁচজন আলেমদের কাছ থেকে মতামত নেওয়া হয়েছে, এই পাঁচজন আলেমদের কাছ থেকে মতামত নেওয়ার সুযোগ সৃষ্টি হয়েছে জামাত ইসলামীর অবদানে। মাঠের আন্দোলনে মুফতি ফজলুল হক আমিনীর নাম আসে, তিনি ওই যারা রায় দিয়েছিলেন তাদেরকে মুরতাদ ঘোষণা করেছিলেন, মানে আন্দোলন করেছিলেন, ঠিক আছে, বিভিন্ন মাঠ গরম হয়েছিল, কিন্তু তার মারাত্মক প্রভাব যে আদালতে রায়ের উপর পড়েছে এটা পূর্ণাঙ্গ ৫৮ পৃষ্ঠার রায় কিন্তু এরকম কোনো কথা নেই। রায়ের রেফারেন্সও বেশটি আব্দুর রাজ্জাক, নজরুল ইসলাম খান এদের যুক্তিকে দেখানো হয়েছে। চরমোনাই কী, মাঠের আন্দোলনও চরমোনের কোনো ক্রেডিট বা কোনো বিশেষ কিছু আমি দেখছি না, তারা মাঠে ছিল, বাট ওটার কোনো প্রভাব বা কার্যকারিতা আমরা দেখছি না, এবং আদালতের রায়ও এরকম কিছু দেখছি না। তো এখানে তো সব কিছুর নেপথ্যে জামাত ইসলামী, আর মাঠের আন্দোলনের ক্ষেত্রে যদি ধরা হয়
ফজল হক আমিনীকে ধরা যায়, অথচ আমিনীকে তো তারা গাদ্দার বলেছে এরকম প্রমাণ আছে এই চরমোনাই। তো চরমোনাই কী, তারা কী করেছে, এরকম কোনো এক্সাম্পলই তো আমরা দেখছি না। ফতোয়াকে নিষিদ্ধ করে রায় দেওয়ার পর রেজিস্টার আব্দুর রাজ্জাক এবং নজরুল ইসলাম জামাত নেতা, জামাতের কেন্দ্রীয় নেতা ছিল দুইজনেই, দুইজনেই আপিল করেন সিএনং 593/94/2001। এবং তাদের এই আপিলের ভিত্তিতেই 2011 সালে যে পূর্ণাঙ্গ রায় হয় 58 পৃষ্ঠা, সেটা আমি পড়েছি, আমার কাছে আছে, সেখানে তাদের রেফারেন্স দেওয়া হয়। এবং তাদের আপিলের ভিত্তিতে আদালত 9 এমিকাস কিউরি 5 আলেমকে তলব করে মতামত নেওয়ার জন্য। এটা তো জামাত ইসলামের এই নেতাদের, এই আইনজীবীদের কারণেই। চরমোনাই কীভাবে কোথা থেকে আসলো ফতোয়া বিরোধী আন্দোলন, কী বলছেন তিনি, শুধু চিৎকার চেঁচামেচি করলেই হয় না, বুঝতে হবে যে কোন গ্রাউন্ডে কীভাবে কোন জায়গায় কাজ করলে কাজে আসবে। আন্দাজে তো কথা বললে হবে না, এই জ্ঞান থাকতে হবে, জ্ঞান ছাড়া তো কথা বলে কোনো লাভ নেই। এবং মাঠের আন্দোলনে জামাত ইসলামীর যথেষ্ট ভূমিকা ছিল, তারা মুফতি ফজলুল হক আমিনীর আন্দোলন থেকে শুরু করে অন্যান্য বিভিন্ন কমিটিতে তারা ছিল, মাঠে ছিল, জামাত শিবির অসংখ্য ছবি রয়েছে, প্রমাণ রয়েছে। অতএব ফতোয়া বিরোধী আন্দোলনের মূল অবদান জামাত ইসলামীরই, আর চরমোনাইয়ের কোনো কার্যকর অবদান নেই আমি সেটা দেখি না, এটা তো প্রমাণসহ আমি বললাম। অতএব মুফতি ফজল করিম সাহেবের চরম অজ্ঞতার প্রমাণ এখানে।